রুমে ঢোকার আগে দরজা নক করে ঢোকা উচিত, মানে হুটহাটি ভাবে ঢুকে যাওয়াটা কি ঠিক? আশ্চর্য তো, এটা আমাদের বাসা, তা আমার বাসায় কেন আমি ডাকা দিয়ে ঢুকবো? আমার রুমে ঢোকার আগে দরজা নক করে ঢোকা উচিত, মানে হুটহাটি ভাবে ঢুকে যাওয়াটা কি ঠিক? আশ্চর্য তো, এটা আমাদের বাসা, তা আমার বাসায় কেন আমি ধাক্কা দিয়ে ঢুকবো? আরে আমি আসতেছি, তুমি যাও। আমার না প্রত্যেকদিন কলেজে যেতে অনেক লেট হয়ে যায়, রাস্তা এত জ্যাম। স্যারকে বলো না, স্যারের তো বাইক আছে, স্যারের বাইক দিয়ে আমাকে দেখেই তো ওর সমস্যা হয়। তুমি যখন যাবার দরকার হলে 5 মিনিট আগে বের হও, ওকে সাথে করে নিয়ে যাবা, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। তুমি কি চাও? তোমার বাসার মানুষজন আমাকে ঘর ধাক্কা দিয়ে তোমাদের বাসা থেকে বের করে দেয়, এটাই চাও? ওমা, তোমার বাসায় থাকার জন্য আপনি আমাকে ভালোবাসবেন না? দেখ, আপনি একবার আমাকে হ্যাঁ বলেন, তারপরে দরকার হলে আপনি আমি একসাথে ভাড়া বাসায় থাকবো, এটা কোনো ব্যাপার? প্লিজ, আপনি আমাকে ভালোবাসেন না? শোনো, তুমি তোমার বাসায় থাকবা, আমি আমার মতো থাকবো, আর আমি তোমাকে ভালোবাসি না। আপনি শিওর? তুমি উঠো তো, উঠো, তোমার দেরি হইতেছে, তাড়াতাড়ি উঠো। আমি যাব না, আপনি যান এখান থেকে, আপনি যান। আরে তুমি যাবা কিভাবে, উঠো। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, যা খুশি তাই করবো, আপনার কি, আপনি যান।